তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাড়িতে বৌদুরে। আর আমরা এখন আছি ট্রেনে আর যাচ্ছি বেড়াতে। আপনারা কমেন্ট করে বলুন আমরা কোথায় যাচ্ছি। সারপ্রাইজ! তো আমরা যাচ্ছি আমার বাবার গ্রাম, আর আমরা এখন ট্রেনে আছি। আর বাবার গ্রাম এই জন্যেই বললাম কেন কি মা স্টেট আর বাবা স্টেট দুজনটাই আলাদা। তো আমরা রাজা ঠাকুমাকেও নিয়ে নিয়েছি, এই যে ঠাকুমা এটা আমরা আর এখানে মা আর ওটাকে বাড়ি। তো বন্ধুরা আমরা এখন বেড়াতে যাচ্ছি, দেখতেই পাচ্ছেন ট্রেনে আছি, প্রচুর গরম। আর আমরা জেঠিমাকে নিয়েছি, জেঠিমা মানে রাজার ঠাকুমা। তো রাজার ঠাকুমাকে আমরা বাড়ি পৌঁছে দেবো, এটাই আমাদের মানে ইচ্ছে আর কি। ওনারও অনেকদিন থেকে বাড়ি যেতে ইচ্ছে করছিল, তো আমরা আমাদের সঙ্গে ওনাকে নিয়ে নিয়েছি। ও আমাদের যেখানে আমাদের বাড়ি আর কি, শ্বশুর বাড়ি, তো ওনাদের বাড়িও ওই রাস্তাতেই। তো তার জন্য আমরা ওনাকে বাড়ি পৌঁছে দেওয়ার একটা নিয়েছি, সিদ্ধান্ত নিয়েছি। তো সব কিছু দেখতে দেখতে আপনারাও চলুন আমাদের সাথে, জার্নি করতে করতে আমরা কোথায় যাই, আমাদের শ্বশুর বাড়ি কোথায়, সবই আপনাদেরকে দেখাবো। এনজয় করতে থাকুন, দেখতে থাকুন আর সঙ্গে থাকুন, আপনাদের খুব ভালো লাগবে আমাদের সাথে। আর অনেকদিন ধরে আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি, তার জন্য মাফ করবেন, কারণ মাঝখানে একটু ওই ঝড় বৃষ্টির জন্য প্রবলেম হয়ে গেছিলো, আর কুচির বাবার শরীরটাও ভালো ছিল না, বিফোর টাইমে এসে পৌঁছে গেছিলো। তো চলুন আমরা জার্নি করি। তো গাইজ, আমরা সকাল সকাল ট্রেনে উঠেছি বালসার থেকে, আর ঝড় বৃষ্টি তো দেখাই যাচ্ছে, আবহাওয়া তো জানি না কী হবে। আমরা মানে বুক দুরু দুরু করছে, কিন্তু তবু যেতে হবে, একটা ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট কাজ এসে পড়েছে, তাই আমরা এরকম অফ টাইমে গ্রামে যাচ্ছি। আর কুচি স্কুল খুলে গেছে আপনারা সবাই জানেন, তবু আমাদের যেতে হচ্ছে। তো ওখানে গিয়ে আমি জানাবো, দেখাবো আপনাদেরকে কেন আমরা এরকম হঠাৎ করে উল্টো পাল্টা সময় ডিসিশন নিয়েছি বাড়ি যাওয়ার জন্য। তো আমরা মোটামুটি ঠিক টাইমে ট্রেনে উঠে গেছি, সুরতে গিয়ে আবার দেখা হচ্ছে। তো এখন আমরা ট্রেনে আছি, আর ট্রেন একটুখানি থেমেছে, তো দেখাই আপনাদেরকে ট্রেন থেকে বাইরে সিনারিও। আর আমাদের আজকে টিফিনে লাঞ্চটা দেখিয়েছি আপনাদেরকে। তো আজকে বাবা আমার জন্যে স্পেশালি চিকেন নিয়েছিল, অ্যান্ড নিজে মটরের তরকারি নিয়েছিল, মাকে আর ঠাম্মিকে ডিমের তরকারিটা দিয়েছিল। তো আপনাদেরকে দেখাই একটুখানি বাইরে সিনিয়র। তো বন্ধুরা, দুদিনের ট্রেন জার্নি খুব একটা সহজ কথা নয়, যা হোক করে দিন কাটাতে হচ্ছে, যা হোক করে টাইম পাস করতে হচ্ছে। তো কুচি ওর বাবার সাথে এনজয় করার চেষ্টা করছে, টাইম পাস করার চেষ্টা করছে, আমিও যা তা উল্টোপাল্টা বকে বকে টাইম পাস করার চেষ্টা করছি। কী করব, কাজ তো কিছুই নেই, এই যে খাওয়া দাওয়া, বসে থাকা, খেলাধুলা, এই হচ্ছে আর কিছু না। আর বসে বসে কোমরও ব্যথা হয়ে গেছে, আর খালি এই বা বেটির কাজ দেখো, এ ঘরে জায়গা টাইম পাইনি, এখানে এসে নখ কাটছে দেখো। তো হাসবো না কাঁদবো আমি নিজেই বুঝতে পারছি না। যাই হোক, সব সরঞ্জাম সব ব্যবস্থা ট্রেনে হয়েছিল, সব ব্যাগে করে নিয়ে এসেছিলাম। এ দেখো এদের নখরা দেখো, এ দেখো কী করবে, বা বেটিও টাইম পায় না টাইম স্পেন্ড করা। তো এখন ফুল এনজয়মেন্ট করতে করতে তো এখন বাড়ি যেতেই হচ্ছে আমাদের সবাইকে। তো বন্ধুরা, আমি এখন বাবার সাথে খেলছি আর খেলাধুলা করছি, আর বাবাকে তো ভ্যাকেশনের টাইমে পাইনি, তো পেয়ে গেছি, বেস্ট ফুল এনজয়মেন্ট হবে। আর নিজে বাবাকে চুলা চেয়ে দিচ্ছি, আর বাবা আরামসে ঘুমিয়ে পড়েছে, কী করবে, থেকে গেছে অনেকটা, পুরো দুপুর আমি খেলেছি, কিন্তু আমি একদম থাকিনি।
তো গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাইতে বউদুরে। আর আমি এখন দাঁতমার বেজে এসে গেছি আর কেক খাচ্ছি, এই যে ঠাম্মি এনেছিল। আর দেখো ট্রেনের অবস্থাটা দেখো, সব ট্রেন ঝিট মিট সব ছিঁড়া মিলা, যে ভালো নেই উপর দিকটা ওরকমই, উপর দিকটা দেখানো যাবে না, মোবাইল পড়ে গেলে মাম আবার মেরে ফেলবে আমাকে। তো গ্রামে পৌঁছে গেলে ঝামেলাটা পুরো শেষ, তখন এই যে এরকম ট্রেন আসতে হবে না, আসার সময় তো ফুল ট্রেন, আমরা দুটোই সিট পেয়েছি। আর প্রচুর গরম, আপনাদেরকে বলে বোঝানো যাবে না, আর কেন কি আপনারা তো আপনার আমাদের ঘরে আছেন ঠান্ডায়। তো বন্ধুরা দেখো আমি এখন পাহাড় দেখছি, এই যে কি সুন্দর একটা বড় দেখে। আর এটা হলো একটা শহর টাইপের জায়গা, এই যে সব রোড মোড এখন হয়ে আছে, তো এখানেও পাহাড় হবে আমি আগে ভাবতে পারিনি, কারণ কি আমাদের ওখানে অতটাও দেখা যায় না, কিন্তু অনেক দেখা যায়, এটা সত্যি দেখাও এখানে যায়। দেখো কত সুন্দর বড়, চলে গেল ক্যামেরা, খুব সুন্দর দেখা স্টেশন মহাসমুন্দ। মহাসমুন্দ হেবি সুন্দর লাগছে, দেখো সত্যি দেখ ড্রয়িং গুলো হেবি লাগছে না, আমরা ভুবনেশ্বর পৌঁছে গেছি এখন, আর বাবা আসছে এটা রাজার কাকা, ছোট কাকা, চলো দাও আবার তুমি কতগুলো ধরো দাও চলো, আমার দায়িত্ব শেষ, গলায় গেলে ঘামাচি মামাচি বেরিয়ে একাকার হয়ে যায়, এত গরম। ট্রেন 9:30 লেট, 9:30 পাজল হয়ে গেছে। তো বন্ধুরা যেই সিদ্ধান্তটা নিয়েছিলাম যে জেঠিমাকে ওনার বাড়ি পৌঁছে দেব, তো ওনার রাজার কাকা এসছে দেখা করতে নিতে, তো আমার দায়িত্ব শেষ হয়ে গেল, এবারে জেঠিমা নিজের বাড়ি চলে যাবে আর আমরা নিজের বাড়ি, তো ওনাদের বাড়ি আমাদের বাড়ি আলাদা আলাদা রুটে, তো
আমাদের গাড়ি অলরেডি আমাদের এখানে ওই কলকাতা যেমন ক্যাব থাকে, তো আমাদের এখানে ভুবনেশ্বরে ওলা থাকে, ওলা আমরা ওলা বুকিং করেছি, তো ওলা এসে গেলে আমরা চলে যাবো, আর জেঠিমা আর রাজার কাকা ওনারা ওনাদের বাড়ি চলে যাবে। তো যাই হোক, অনেক বড় একটা দায়িত্ব নিয়েছিলাম, তো সেই দায়িত্বটা খুব ভালোভাবে পালন করতে পেরেছি, তার জন্য নিজেকেও খুব ভালো লাগছে। একটা মানুষ অনেক দিন থেকে বাড়ি যাব বাড়ি যাব, তো যাই হোক ওনার স্বপ্নটা পূরণ হয়ে গেল, ওনার আমি ওনার ইচ্ছাটা পূরণ করলাম, আর আমরাও এবারে গাড়িতে উঠে গেছি, আমরা আবার নিজের বাড়ি পৌঁছে যাব। রাত 12টা বাজে আর আমরা আমাদের ব্লগটা এখানে এন্ড করছি, আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে নতুন একটা কন্টেন্টের সাথে। বাই বাই, গুড নাইট, টাইম।